মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীন বি সাক বাই গেরটি হা কত লুকরক থানী সক ফাইন লোকসভা চং মারিব লুকোরগনি হামারি মানা থাকে দোব গারাক সালো নক নকু থেই আবহাইন সাকা প্রদেশ বিজেপি নি মহিলা মোরচা অজমা জগমি মজুমদার সিক আগরতলা বিধানসভা কেন্দ্র ওার্ড ফিফটি টু বোর্ড মেগ্মুরা আমসাই সালতং ত্রিপুরা বিজেপি নি এ বাতাইনাই বিপ্লব কুমার দেব নাইল ক ক ক ক ক ক ক ক ক ককপির মূকর গাব আশাল পান্ডাবি টংকা আগরতলা মিউনিপাল কর্পোরেশন নি ক ক সেন সরকার খুবই গুবনি আদং রক হা কতটিনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ব্রী রকা জামু আবরক ন তুয়ী আশাল ককবির মঙ্গ সাবই খা মহিল মোরচা মেম্বার স্ট্রী রক হামক্রাই বাকে বেটি বাঁচাও বেটি পড়াও জনধন ইোজনা উজ্জ্বলা ইজনা প্রধান মন্ত্রী আবাস ইজনা বৈরক সেফটি ন খবী গবামা হামক্রাই প্রজেক্ট নাহারকা কেন্দ্র হাপা কগল কী রোগ মোর পাড়োনিবাগের শাকধারী শামুকলাইতঙ্গ মন্ত্রী বক নরেন্দ্র মোদী ফাইনাল লোকসভা চংমারি ভারতীয় জনতা পার্টি কাপলায় হেনে ক্রাকশালা আবাহাইন শাখা মহিলা মোর্চানি অসম মিমি মজুমদার পূর্ব সকাল আজকে আমরা মেঘলুমুরার আট নম্বর ওয়ার্ডের বাহান্ন নম্বর বুথে আমরা সবাই মিলে উপস্থিত আছি আমার পাশে আছেন এখানের কর্পোরেটর ভারতীয় জনতা পার্টির কর্পোরেটার সম্প্রসেন সরকার মহোদয় উপস্থিত আছেন আমার মধ্যে আরো আর অন্যান্য নেতৃবৃন্দ এবং বুথের সমস্ত কার্যক্রম মন্ডলের কার্যকর্তারা তো এইখানে যে সারাটা আমরা পাচ্ছি দেখুন নরেন্দ্র মোদীজি হচ্ছে গিয়ে নিজেই একটা সিম্বল নিজেই একটা ফেস যার কোনো মানে ভারতবর্ষের পুরোই কিন্তু ওনার নামে উনি যে কাজকর্মগুলো করেছে মানুষদের বিশালভাবে আমরা ভীষণভাবে সারা পাচ্ছি কেননা ওনার কাজের প্রশংসা ওনার কাজের আশীর্বাদই উনি এখন গ্রহণ করতে যাচ্ছেন আগামী লোকসভা নির্বাচনে তো আমরা খুব আশাবাদী নয় মানে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে ত্রিপুরা রাজ্যের দু দুটি সিট মানে আমাদের পশ্চিম আসনের যিনি প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং আমাদের পূর্ব আসনের যিনি প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মা বিপুল ভোটে ওরা জয়জিত হবে এবং আমরা মোদিজির হাতকে শক্ত করব এবং মোদিজিকে সেই পদ্মফুলটি দিতে চাইবো এবং সেই জায়গাতে মহিলাদের কিন্তু একটা বিশাল ভূমিকা থাকবে মহিলাদের ভোটদান বা ভোট প্রয়োগ যেটা আমরা তেইশের নির্বাচনও ত্রিপুরা রাজ্যে দেখে এসছি থ্রি যেটা হাইক ছিল আরও অনেকটা বেশি টেন পারসেন্ট হাইকের মতো হয়ে কিন্তু সেই জায়গাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে হাত শক্ত করব এবং ছয় আগরতলার মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং নিশ্চয়ই নরেন্দ্র মোদীজির পক্ষে থাকবে পদ্মফুল চিহ্নের পক্ষে থাকবে ভারতীয় জনতার পক্ষে থাকবে প্রত্যেকটা ভোটারের ভোট এবং আমার আপনাদের আপনাদের চ্যানেলে চ্যানেলের মাধ্যমে সবার কাছে একটাই করো আবেদন থাকবে যে মতবিরোধ অনেকের মত বা অনেকের কথাবার্তা বা অনেকের কিছু অনেক জিনিস আমাদের হয়তো পছন্দ হয় না কিন্তু নরেন্দ্র মোদিজি ভারতবর্ষকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রত্যেকটি অন্তদয় ব্যক্তি পর্যন্ত যে সুযোগ সুবিধাগুলো উনি পৌঁছে দিচ্ছে সে দরুণেই কিন্তু আমরা মানুষের কাছে প্রত্যেকটি জনসাধারণের কাছে প্রার্থনা করছি যে ওনার কাজকর্ম যেন আর আরও আগামী দিনে মানুষের স্বার্থে যেন হতে পারে সেই জায়গাতেই ওদের যেন ভোটদানটা থাকে তো নমস্কার জানিয়ে এখানে আমি গ্রাক সালানক ব্রুম ব্রুমনি কক বীর মুগ অঙ্করে বেলাইন সাপোর্ট মানকা হি শাখা প্রদেশ বিজেপি মহিলা মোর্চা মেম্বার সং বি রিপোর্ট কখরা